আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাকাউন্ট তৈরি করবেন। আমরা অনেকে হয়তো ক্যাপকাট অ্যাপস ডাউনলোড করছি, কিন্তু কিভাবে ক্যাপকাট অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা হয়তো আমরা অনেকে জানি না। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সঠিকভাবে কিভাবে ক্যাপকাট অ্যাকাউন্ট তৈরি করবেন এটা দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। অলরাইট গাইস, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করবেন। আমরা অনেকে হয়তো ক্যাপকাট অ্যাপস ডাউনলোড করছি, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এ সম্পর্কে আমরা অনেকে জানি না। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো ফার্স্টে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ আগে ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ক্যাপকাট লিখে। ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনার সামনে অ্যাপটি সামনে চলে আসবে। তারপরে অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন এবং কি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটিতে আপনারা ওপেন করবেন। তো আমি অ্যাপটিতে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে। তো এখানে বলতিছে যে আপনার এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে ক্যাপকাট অ্যাপসে, তাছাড়া আপনি ক্যাপকাট অ্যাপসে কোনো ধরনের ফিচার পাবেন না। তো আপনি চাইলে কিন্তু ফেসবুক দিয়ে পারবেন অ্যাকাউন্ট তৈরি করতে, জিমেইল দিয়ে পারবেন অ্যাকাউন্ট তৈরি করতে, এবং কি গুগল অ্যাকাউন্ট করতে মানে গুগল দিয়ে করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো গুগলটা দিয়ে, কারণ দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি যে কোনো সময় আবার ক্যাপকাট অ্যাপস ডিলিট করে দিয়ে আবার যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি গুগলটা সিলেক্ট করলে অটোমেটিক আপনাদের কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। তো এখান থেকে জাস্ট আপনারা গুগলের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি, আপনি জিমেল যদি একটা থাকে তাহলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, আর যদি আপনার দুই তিনটা থাকে সেক্ষেত্রে ওখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি আমার জিমেলটা লগ ইন হয়ে গেছে, মানে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো দেখেন আমার কিন্তু অলরেডি ক্যাপকাট অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। একদম সিম্পলভাবে আমি কিন্তু আপনাদেরকে ক্যাপকাট অ্যাকাউন্ট তৈরি করে দিলাম। এটা খুব সহজ, আপনারা জাস্ট গুগলের উপর ক্লিক করবেন, আর যদি আপনার গুগলের উপর ক্লিক না করেন সেক্ষেত্রে ফেসবুকের উপর ক্লিক করলে অটোমেটিক আপনাদের এটা ক্যাপকাট অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ক্যাপকাট অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমি এখান থেকে ক্যাপকাটে আমার গ্যালারি থেকে আমি যে কোনো ভিডিও এবং কি ফটো চাইলে কিন্তু আমি এখান থেকে এডিটিং করতে পারবো, এবং আমি এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবো ক্যাপকাট অ্যাপসে। তারপর এখান থেকে আমি ইনবক্স করতে পারবো। তারপর এখান থেকে আপনার এটা হচ্ছে আপনার আইডি, এখানে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন, ফলোয়ার দেখতে পারবেন আপনার ক্যাপকাট অ্যাকাউন্টে কে কে ফলো করলো সব কিছু আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে ক্যাপকাট অ্যাকাউন্টের মানে নিউ সিস্টেম, এভাবে আপনার ক্যাপকাট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য।